এমপি আনোয়ারুল আজিমকে অপহরণের মামলায় গ্রেপ্তার ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু 7 দিনের রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত। দুপুরে শুনানি শেষে রিমান্ড আবেদন মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আদালতে 7 দিনের রিমান্ডের আদেশ দেয়। গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া থেকে গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নিয়ে আসে ডিবির একটি দল। হত্যার উদ্দেশ্যে অপহরণের এই মামলায় শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড শেষে আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়। বর্তমানে তিনজনই কারাগারে। গত 13 মে কলকাতা এমপি আজিমের খুনের পর তার মেয়ে মুমতারিন ফেরদৌস শেরে বাংলা নগর থানায় এই মামলা করেন।